কিন্তু আজকে ওদের কষ্টটা আমি বুঝবো যে ময়লার খাবারগুলো কতটুক মানে তারা কত কষ্ট করে খায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমরা কথা বলবো বিডি ইমরান এর লাইফস্টাইল সম্পর্কে। তিনি মূলত ইউটিউবের চেয়ে ফেসবুকে বেশি ভাইরাল। তিনি সোশ্যাল মিডিয়া থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে, তার বাসা কোথায়, তিনি এত টাকা গরিবদের মাঝে কেন বিলিয়ে দেয়, আগে কি করত, তা এই আজকের ভিডিওতে তুলে ধরব। তাই না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, বিডি ইমরান ভাই মূলত রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়ায়। অসহায় মানুষের খাবার না পেলে তাদের মুখে খাবার তুলে দেয়, জামা কাপড় দিয়ে তাদের সাহায্য করে, এমনকি ইমরান ভাই হারানো মানুষকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়। আপনারা হয়তো দেখছেন ফেসবুকে হারানো পরিবারের কাছে টুকাই ছেলে হারিয়ে যাওয়া বাবা তাদেরকে ফিরিয়ে দিছে। তিনি 2017 সালে ইউটিউবে যাত্রা শুরু করে ওই সময় থেকে ফানি ভিডিও এবং শিক্ষা নিয়ে প্রতিবাদী ভিডিও আপলোড করত। বন্ধুরা, ইমরান ভাই এর বাসা হলেন খুলনায়। তার আসল নাম হলো সুহাগ, সবাই তাকে সুহাগ বলে ডাকে। ফেসবুকে তার একটি পেজ রয়েছে বিডি ইমরান নামে, সেখানে 6 লক্ষের উপরে ফলোয়ার রয়েছে, এবং ইউটিউবে তার একটি চ্যানেল রয়েছে এমডি ইমরান নামে, সেখানে 1 লক্ষের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। তিনি সোশ্যাল মিডিয়া থেকে প্রতি মাসে 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত ইনকাম করে থাকে। তিনি ফেসবুক পেজ আর ইউটিউব থেকে প্রতি মাসে যত টাকা ইনকাম করে থাকে সেখান থেকে অর্ধেক টাকা গরিবদের মাঝে বিলিয়ে দেয়। বন্ধুরা, আপনি যদি তার একজন ফ্যান হয়ে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।